সেপারেশন ডিউ টু কোহেশন, সেপারেশন ডিউ টু ফ্রিকশন। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে বেস রেজিস্ট্যান্স। বেস রেজিস্ট্যান্সের ইকুয়েশনে এখানে দেওয়া আছে। এখন হচ্ছে শ্যাফ্ট রেজিস্ট্যান্স আমাদের কি থাকে, শ্যাফ্ট রেজিস্ট্যান্স ডিউ টু কোহেশন এবং ডিউ টু ফ্রিকশন, এই দুইটার জন্য আমাদের দুইটা ইকুয়েশন আছে। একটা হচ্ছে কিউএসসি আর একটা হচ্ছে কিউএসএফ। কিউএসসির জন্য আমাদের যে কয়টা জিনিসের দরকার হবে, একটা হচ্ছে এএস সিএস। এই এএস হচ্ছে শ্যাফ্ট এরিয়া। এই শ্যাফ্টের এরিয়াটা কি, মানে হচ্ছে পাইলের এরিয়াটা, ঠিক আছে। দেন আমাদের সিএস, সিএস হচ্ছে কোহেশন। কোহেশন আমরা বের করতে পারি হচ্ছে কি থেকে, কোহেশন বের করতে আমরা জিওটেকনিক্যাল ওয়ানে করছিলাম। কোহেশন বের করার জন্য, কোহেশন বের করার জন্য আমরা কোন ইয়াটা করতাম তার মনে আছে? আমরা একটা বের একটা টেস্ট করতাম। যাই হোক, দেন হচ্ছে আমাদের আলফা ফ্যাক্টর দ্যাট এফেক্টস অন ভেরিয়াস এফেক্ট। এই আলফাটা আমরা বের করতে পারবো চার্জ থেকে। দেন আমাদের শ্যাফ্ট রেজিস্ট্যান্স ফ্রিকশনের জন্য, শ্যাফ্ট রেজিস্ট্যান্স সেটা বের করার জন্য আমাদের দরকার হচ্ছে এএস। এএস সেম আমাদের হচ্ছে শ্যাফ্ট এরিয়া, অর্থাৎ আমাদের পাইলের এরিয়া। কে কে হচ্ছে ল্যাটারাল আর্থ প্রেশার। ল্যাটারাল আর্থ প্রেশারটা কিরকম হয়, ল্যাটারাল আর্থ প্রেশারটা হচ্ছে কিউ এইচ প্রাইম এবং কিউভি প্রাইম। কিউ এইচ প্রাইম এবং কিউভি প্রাইম কোন দিকে হবে সেটা দেওয়া আছে। এই যে একটা হচ্ছে সরাসরি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। হরাইজন্টাল এবং ভার্টিক্যাল যে প্রেশারটা সেটার ভগ্নাংশই হচ্ছে আমাদের কে, ইজ ল্যাটারাল আর্থ প্রেশার। দেন সামেশন অফ কিউপি এবং টিডব্লিউ। এখন আমি যে জিনিসটা দেখাইতে চাই সবাইকে, যে একটা পাইল যখন আমরা নর্মালি করি তখন ওখানে বিভিন্ন ধরনের সয়েল প্রপার্টি থাকে। কারণ নর্মালি আমরা যদি ছোট ইয়াতে মানে পাইল 10 মিটার, 15 মিটার, 20 মিটারের করি, তখন দেখা যায় প্রথম 10 মিটারে হয়তো আমাদের এক ধরনের কোহেশন থাকে, দেন আরেক ধরনের, দেন দ্বিতীয় লেয়ারে দ্বিতীয় ধরনের সয়েল থাকে, দেন তৃতীয় লেয়ারে থার্ড টাইপের সয়েল থাকে। এরকম অনেক সময় থাকে। যেমন ওই দিন আমি বলছিলাম যে ইয়াটার কি যেন মালয়েশিয়ার টুইন টাওয়ারের ইয়া হচ্ছে 120 মিটার, ঠিক আছে। তো 120 মিটারের মধ্যে কয়েক ধরনের সয়েল প্রপার্টি পাওয়ার কথা। এই কয়েক ধরনের সয়েল প্রপার্টি যখন পাওয়া যাবে, তখন আমাদের কি করতে হবে, ক্যালকুলেশনের সময় যেটা করতে হয় তখন হচ্ছে প্রত্যেকটা যোগ হয়, ঠিক আছে। যেমন কিরকম যোগ হয়, যেমন ফার্স্ট লেয়ারের সয়েলের ক্ষেত্রে আমরা কোহেশন কতটুকু, আলফা, এগুলা মনে করেন আমরা বিভিন্নভাবে বের করে নিলাম। বের করার পর কি হবে, উই উইল ডু দ্য ক্যালকুলেশন। আমাদের কাছে ইকুয়েশন জানা আছে, ইকুয়েশন আমরা সরাসরি ইনপুট দিলাম, দেন আমরা লেয়ার টু তে আসবো। কিন্তু আলটিমেট ক্যাপাসিটি যখন আমরা বের করতে যাব, আলটিমেট ক্যাপাসিটি বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সবগুলো যোগ করতে হবে, ঠিক আছে। যদি খেয়াল করা দেখে, আলটিমেট ক্যাপাসিটি যখন আমরা টোটালটা বের করছি কিউ ইউ, তখন হচ্ছে আমরা সবগুলো যোগ করছি, QS1, QS2, QS3। অর্থাৎ হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, যে কোয়েশ্চেন যদি আমাকে বলে প্রথম 5 মিটারের জন্য বের করো, তাহলে আমার শুধু লেয়ার ওয়ান করলেই হবে। বাট আমার কোয়েশ্চেন যদি বলে 20 মিটার সয়েলের জন্য বের করো, তখন আমার কি হবে, প্রথম 10 মিটারের জন্য এটা, নেক্সট 10 মিটারের জন্য এটা, দুইটা আলাদা আলাদা ক্যালকুলেশন করে দেন দুইটা যোগ করতে হবে। এরপর হচ্ছে বেজ রেজিস্টেন্স। বেজ রেজিস্টেন্স এর জন্য ইকুয়েশন আমি লাস্ট ক্লাসে দিয়েছি, এখন আবার বলে দিচ্ছি। বেজ রেজিস্টেন্স এর ইকুয়েশন, এটা কিউবি সমান এরিয়া এবি। এবিটা হচ্ছে কি, এবি হচ্ছে যে আমার ইনফ্লুয়েন্স জোনের মধ্যে, অর্থাৎ বেজ রেজিস্ট্যান্স এর জন্য যে ইনফ্লুয়েন্স জোনটা থাকে, এই এবিটা কিন্তু আমার পাইলের ডায়ামিটারের সাথে কোনো সম্পর্কিত না, ঠিক আছে। যেমন ডিফারেন্ট ডিফারেন্ট ব্রড পাইলের ক্ষেত্রে, এখানে আমরা যেখানে এখানে যেটা করছি, সার্কুলার পাইলের ক্ষেত্রে এক ধরনের এবি আসে, তারপর আমাদের রাউন্ড পাইপ, রাউন্ড ডায়ামিটারের ক্ষেত্রে, রাউন্ড ডায়ামিটার হচ্ছে রাউন্ড পাইলের ক্ষেত্রে এক ধরনের এবি আসে। তো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পাইল টাইপের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এবি থাকবে। যেমন রাউন্ডের জন্য আমাদের সবসময় সার্কুলার একটা এরিয়া ক্রিয়েট হবে, ওকে, সার্কুলার এরিয়া ক্রিয়েট হবে। এখন আসি আমি এক্সট্রা কিছু ইনফরমেশনের জন্য, সেটা হচ্ছে উইথ টাইমিং, এটা আমরা আস্তে আস্তে ইয়া করতে থাকবো। এখন যদি আমাদের পাইল ড্রিভেন পাইল ক্লেতে হয়, ড্রিভেন পাইল ক্লে এর ক্ষেত্রে আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যে ড্রিভেন পাইল ক্লে এর ক্ষেত্রে আমাদের সবসময় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে,
এই যে ইকুয়েশনটা এ কিউ বি এর, ঠিক আছে, ক্লেতে যদি হয় ক্লের ক্ষেত্রে এন কিউর মান হবে 1, ঠিক আছে, এন কিউর মান যদি 1 হয় 1 - 1 কি হয় 0, তার মানে এই টোটাল টার্মটা 0 হয়ে যায়, ঠিক আছে, তখন আমার কিউ বি থাকবে শুধু এ বি সি থ্রি আর এন সি। আমি আবার বলি, ড্রিভেন প্লাইল ক্লের ক্ষেত্রে যদি হয়, ড্রিভেন প্লাইল ক্লের ক্ষেত্রে হইলে আমাদের সবসময় মনে রাখতে হবে এন কিউর ভ্যালু হবে 1, এন কিউর ভ্যালু যদি আমাদের 1 হয় তাহলে হচ্ছে আমার এই টার্মটা পুরোপুরি 0 হয়ে যাবে, তখন আমার ইকুয়েশন হবে কিউবি ইকুয়ালস এ বি ইন্টু সি ইন্টু এন সি। ওকে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ড্রিভেন পাইলের ক্ষেত্রে, ড্রিভেন পাইলের ক্ষেত্রে যদি আমাদের, ড্রিভেন পাইলের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি এনসি, ড্রিভেন পাইলের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ফ্রিকশন অ্যাঙ্গেল যদি 0 হয়, ফর এক্সাম্পল ড্রিভেন পাইল আমরা করতেছি ক্লে সয়েলের ক্ষেত্রে, ফ্রিকশন অ্যাঙ্গেল ডেফিনেটলি 0 হবে, তখন আমাদের এনসির ভ্যালু 9 ধরে নিতে হবে, ঠিক আছে, অনলি ফর বেস রেজিস্ট্যান্সের জন্য। অর্থাৎ আমি যদি ক্লে সয়েল পাই, ক্লে টাইপ সয়েলের জন্য আমার এনসি এর ভ্যালুটা সবসময় 9 হবে, ঠিক আছে, বাট যদি এটা স্যান্ড হয় বা অন্য কিছু হয় সেক্ষেত্রে আমাকে ক্যালকুলেশন করে, বা ক্যালকুলেশন করে আমাকে বেসিক্যালি টার্জারির ইকুয়েশন থেকে বের করে নিয়ে আসতে হবে এনসি এর ভ্যালু কত। বাট যদি আমার ক্লে সয়েল হয় সেক্ষেত্রে আমার এই জিনিসটা ইকুয়েশন বের করা দরকার নেই। ওকে, আরো এখানে ক্যারিং কেপ, আরো বিভিন্ন ধরনের বড় পাইলের জন্য ক্লের ক্ষেত্রে কি হবে, স্যান্ডের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট আছে, কিন্তু সেগুলো উইথ টাইমিং আমরা জানতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, এরপর দেখা যাক। এটা হচ্ছে কোয়েশ্চেন, বাট কোয়েশ্চেনের চিত্রটা এখানে দেওয়া আছে, চিত্রটা সবারই ঠিক মতো আঁকতে হবে, না হলে এই কোয়েশ্চেনটা কেউ সলভ করতে পারবে না, বা অনেকে হয়তো কেউ ব্রিলিয়ান্ট থাকলে করতে পারে, বাট ডেফিনেটলি এই কোয়েশ্চেনটা উল্টা ডাউনলোড হয়েছে। ওকে, আগে সবাই কোয়েশ্চেনটা লিখুক, দেন হচ্ছে আমরা চিত্রটা আঁকবো। দিস ইজ দ্য কোয়েশ্চেন, আচ্ছা এই হচ্ছে কোয়েশ্চেন, ফর দ্য সয়েল প্রোফাইল গিভেন বিলো ডিটারমাইন দ্য আলটিমেট ক্যারিং ক্যাপাসিটি ফর আ 0.5 মিলিমিটার, 0.5 মিটার ডায়ামিটার স্টিল টিউব পাইল ড্রিভেন আপ টু আ ডেপথ অফ 10 মিটার, 15 মিটার এন্ড 20 মিটার, ঠিক আছে। সবাই কোয়েশ্চেনটা লেখেন, কোয়েশ্চেনটা লেখার পর আমি চিত্রটা দেখাচ্ছি। কোয়েশ্চেনটা বলতেছে, ফর দ্য ফলোয়িং সয়েল প্রোফাইল গিভেন, অর্থাৎ নিচের সয়েল প্রোফাইল গুলো এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে ডিটারমাইন দ্য আলটিমেট ক্যারিং ক্যাপাসিটি ফর 0.5 মিটার ডায়ামিটার স্টিল টিউব পাইপ
ড্রিভেন আপ টু আ ডেপথ অফ 10 মিটার, 15 মিটার অ্যান্ড 20 মিটার। লেখা শেষ হইলে আমাকে বলবি। স্যার লিখছি তো স্যার, লিখছো তো বলো, লিখলে তো চেঞ্জ ইয়ে করে দিবই। আমি তোমাদের জন্য বসে আছি। লেখার পর কোয়েশ্চেন, চিত্র হচ্ছে এটা। চিত্র আঁকা হইলে বইলো, আবার বসে থাকবো না।
স্যার লিখে হয়েছে স্যার। ওকে ঠিক আছে, এখন শুরু করি। এখন এই অঙ্কটা সলভ করার জন্য আমাকে যেটা বলছে যে সয়েল প্রোফাইল দেওয়া আছে, আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি বের করতে হবে। যদি আমি পাইলের পাইল লেন্থ যদি 10 মিটার করি তাহলে কত হবে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, যদি 15 মিটার করি তাহলে কত হবে, যদি 20 মিটার করি তাহলে কত হবে। ঠিক আছে, একদম বাম পাশে যেটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে 10 মিটার যদি হয় সেক্ষেত্রে কি হবে। এখন প্রথম বিষয় হচ্ছে আমার ইকুয়েশন কোনটা ইউজ হবে। ইকুয়েশন ডেফিনেটলি একটা ইকুয়েশন আমাদের জানা আছে, এই টোটাল ইকুয়েশনটা ইউজ হবে আমাদের ক্ষেত্রে। এক্ষেত্রে এখন আমাদের প্রথম যেটা, যে ক্ষেত্রে আমাদের মানে প্রথম দিকে আমি যেটা বলছিলাম যে যেহেতু যদি একটা লেয়ার থাকে তাহলে কি হবে, এখানে যেহেতু আমার লেয়ার শুধুমাত্র একটা, সো আমার এই পোর্শনটাই ইউজ হবে। এখন এই ফার্স্টের পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে আমার কিউএস বের করতে হবে। কিউএস বের করার জন্য আমি আগেই যেটা বলছি যে আমার এই ইকুয়েশনটা যদি আমি দেখি, এখন এই ইকুয়েশনটা ইউজ করবো, শুধুমাত্র এই ইকুয়েশনটা ইউজ করে আমি সফট লেয়ার অর্থাৎ 10 মিটারের জন্য পাইলের বেয়ারিং ক্যাপাসিটি বের করব। এখানে একটা জিনিস যে এখানে যে টেন 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 ডেল্টা আছে, এই টেন ডেল্টার মান কত হবে, এটা হচ্ছে ক্লে সয়েলের ক্ষেত্রে টেন ডেল্টার মান হচ্ছে সরাসরি জিরো। ক্লে সয়েলের ক্ষেত্রে টেন ডেল্টার মান হচ্ছে সরাসরি জিরো, তার মানে কি দাঁড়াচ্ছে, ক্লে সয়েলের ক্ষেত্রে আমার শুধুমাত্র ইকুয়েশন ইউজ হবে এই পার্টটা, এ এস আলফা ওয়ান এন্ড সি ওয়ান বা এ এস আলফা সি। ঠিক আছে, শুধুমাত্র আমার এই ইকুয়েশনটা ইউজ হবে। এখন আমি কোয়েশ্চেনে আসি, আমার কোয়েশ্চেনে বলে দিছে আলফার মান হচ্ছে ওয়ান এবং সি এস এর মান হচ্ছে আমার কত, সি এস এর মান আমার সি এর মান দেওয়া আছে আমার 30 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আলফার মান দেওয়া আছে আমার ওয়ান, সি এর মান দেওয়া আছে 30 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে আমার আমার কিউএস এর ভ্যালু কত আছে। সবাই এস এর মান বের করেন, এস কত হবে, এস মানে হচ্ছে সিলিন্ডারের সিলিন্ডারের এরিয়া কত বের হবে, আমার সিলিন্ডারের এরিয়া, সরি সিলিন্ডার বলছি, পাইলের এরিয়া কতটুকু বের হবে। পাইলের এরিয়া বের করার জন্য একটা জিনিস আমার বুঝতে হবে যে পাইলটা হবে সিলিন্ডার টাইপের। ঠিক আছে, তাহলে পাইলের এরিয়া যে এরিয়া হবে সে পাইলের এরিয়া সমান হচ্ছে সিলিন্ডারের এরিয়া হবে। এখন নর্মালি সিলিন্ডারের এরিয়া আমরা কিভাবে বের করি, বাট কিভাবে বের করি জানার দরকার নেই, পাই আর এইচ, পাই আর এইচ, পাই আর স্কয়ার না, পাই আর এইচ। আর দিলে স্যার এইচ, আর যদি ডি দেই তাহলে স্কয়ার বাই ফোর। হ্যাঁ, তো যেভাবে হোক মানে পাইলের ডায়ামিটার যেহেতু দেওয়া আছে, ডি দিয়ে যদি বের করতে চান বের করেন, যদি এইচ ডি আর দিয়ে বের করতে চান বের করেন। এস কত আসে বলেন দেখি, এরিয়া কত আসে, কত আসছে ইউএস,
করে নেই কেউ, কিউএস বা এএস বের করে নেই কেউ? স্যার এখানে আর দেওয়া আছে না ডি দেওয়া আছে বুঝতেছি না স্যার। কোয়েশ্চেনের ডায়ামিটার বলছে, তাহলে কি দেওয়া আছে মন মিয়া? কোয়েশ্চেনে বলছে 0.5 মিটার ডায়ামিটার, তাহলে কি দেওয়া আছে মন মিয়া? ডায়ামিটার হলে ডি, 0.5, হ্যাঁ 0.5 মিটার। ওকে আচ্ছা স্যার ট্রাই করতেছি স্যার। ম্যাডাম জি নাম্বার ওয়েটিং। .196 এটা কি বের করছেন স্যার? .196 আসছে স্যার, এরিয়া .196। ঠিক আছে না হ্যাঁ ভাই, স্যার .1
শুনতে পাচ্ছেন? মোহন মিয়া যেটা বের করছেন ওটা অ্যান্সার ভুল। তো যেটা বের করছেন সেটা অ্যান্সার ভুল, এরিয়া বের হয়নি ঠিক মতো। এখানে আমাদের সেভেন স্যার এরিয়া বের হয়, হুম এরিয়া বলতে কি বের করলাম স্যার পাই আর সেভেন স্কোয়ার, পয়েন্ট পাই সামথিং আর স্কোয়ার। সবাই তো মোবাইল আছে, মোবাইল দিয়ে তো একবার দেখতে পারো যে ভাই পাই আর স্কোয়ার এস কেমনে হয় সিলিন্ডারের ইয়া এরিয়া স্যার নাকি এই স্যার সিলিন্ডারের এরিয়া কি হয়, সিলিন্ডারের ইয়া সিলিন্ডারের প্রপার এরিয়া কি? স্যার যদি ডি হয় পাই ডি স্কয়ার বাই ফোর, পাই ডি স্কয়ার বাই ফোর যদি ডি হয়, আর যদি আট ধরি তাহলে তো পাই পাই আর। এখন স্যার ডি দাঁড়ান দাঁড়ান, আমাদের ডায়ামিটার যেহেতু বল, সিলিন্ডারের এরিয়া হচ্ছে পাই আর এইচ। পাই আর এইচ এটা আর যদি থাকে তাহলে ঠিক আছে স্যার, ঠিক আছে, পাই আর তা এইচ আপনার কাছে ডি দেওয়া আছে, আপনি আর এরিয়া না বের তো করতে স্যার, পারবেন না? স্যার হ্যাঁ এরিয়া না তো, এটা তো স্যার ভলিউম, ভলিউম বের হবে। হ্যাঁ স্যার এটা তো ভলিউম বের হবে, এরিয়া না তো, এইচ যে এইচ দিয়ে যখন মাল্টিপ্লাই করবো তখন তো ভলিউমে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভলিউম বের করতে হবে তাহলে, মানে বেসিক্যালি আমার তো বের হচ্ছে ভলিউমটাই। তাহলে ভলিউম হলে কিউবে চলে যাবে, আর হ্যাঁ এইচ দিয়ে যখন মাল্টিপ্লাই করবো তখন ভলিউম হয়ে যাবে। হ্যাঁ, ভলিউমটা বের করেন কত আছে দেখেন, তাহলে যেহেতু আমাদের ডি আছে তো ডি দিয়ে বের করে ফেলি, করেন এইচটা কত, এইচটা কত স্যার? এইচ কত হবে আমার তিনটা কেস, প্রথম কেসের জন্য কত এইচ? তাহলে আমার যেটা পয়েন্ট ওয়ান নাইন, পয়েন্ট ওয়ান নাইন সিক্স যেটা আসছে এটা হলো আমার মিটার স্কোয়ার এরিয়া, এখানে এটার সাথে এইচটা গুণ করলে হয়ে যাবে স্যার ভলিউম। এইচটা কত স্যার? আমাদের এখানে তিনটা কেস এইচ এর জন্য, প্রথম কেসে এইচ কত দেখেন, প্রশ্নটা কোথায় দেখেন, প্রশ্নটা লেখার জন্য তো সময় দিছিলাম আমি সবাইকে। 10 স্যার, আপনার 10। মতো তো 10, আচ্ছা কেউ বললে হয় ইনটু 10, তাহলে বলে মাসলো স্যার 1.96 মিটার কিউব। না স্যার ডায়ামিটার তো 0.5 না, হ্যাঁ 0.5 যদি হয় ডায়ামিটার তাহলে পয়েন্ট তো, ফাইভ তাহলে ঠিক আছে স্যার বলিউম এটাই আসে 1.96 পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু এইচ। 1.9635, 1.96, হ্যাঁ 1.96 মিটার কিউব। আচ্ছা। আর যদি আমি আর দিয়ে করি তাহলে চেঞ্জ দুই রকম কেন আট আসবে? দিয়ে করলে হবে 3.14, আটটা আটটা কত হবে, আটটা তো এখানে ভাগ করে নিতে হবে, ভাগ করে নিতে হবে পয়েন্ট ফাইভ পয়েন্ট টু টাকে ভাগ ফাইভ করতে হবে, পয়েন্ট টু ফাইভ, পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ ইন্টু স্যার 7.85 আসে যদি হ্যাঁ, এভাবে, দুইটা দুইটা দুই সেভেন রকম পয়েন্ট আসার এইট ফাইভ কথা না, তাহলে এটাই ভুল, দুইটা তো পাই কোনো ডি দিন দুই স্কয়ার। রকম হবে না। তাহলে স্যার এটা তো পেরিমিট, পেরিমিটে বেরোচ্ছে স্যার, মানে এটা তাহলে তো পরিধি বেরোচ্ছে, এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার 3.1419 স্কয়ার, হ্যাঁ ইনটু স্কয়ার পয়েন্ট আই স্কয়ার ফাইভ যেতে হবে স্যার, আই স্কয়ার যেতে ইনটু হবে রাইট স্যার, টেন, আর স্কয়ার গেলে হ্যাঁ হবে 1.9635, ঠিক আছে। ঠিক আছে এখন তো 1.9635 মাল্টিপ্লাই হবে কি দিয়ে, মানে আমি এখন বের করতেছি কিউএস,
আমি এখন বের করব কিউএস এর মান। কিউএস এর মানের জন্য আমার লাগতেছে এএস, আলফা এবং সি। এএস এর মান আমি পেয়েছি 1.9635, আলফা দেওয়া আছে 1, আর সি এর ভ্যালু দেওয়া আছে 30। কথা দেখেন এএস কত, কিউএস কত আছে। আচ্ছা, এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের এরিয়া বের করতে হবে, ভলিউম না। ঠিক আছে, এরিয়া বের করে ইকুয়েশন 2πRh + 2πR² বা 2πR×H+R। এখন এখানে যদি সরাসরি আমরা ভ্যালু পুট করি, আমার এরিয়া রেডিয়াস হচ্ছে 0.25 আর হাইট হচ্ছে 10, এরিয়া 16.1। হ্যাঁ, এরিয়া হচ্ছে আমার 16.1, 16.1 আসবে। দেন আমার আলফা হচ্ছে 1, 16.1, আলফা ভ্যালু হচ্ছে আমার 1, আর সি হচ্ছে 16.1×1, আর আমার সি এর ভ্যালু হচ্ছে 30। 30 মানে 30 স্যার না? হ্যাঁ 30, তাহলে 483, 480 আসতেছে, বা 483, হ্যাঁ 483, 483, তার মানে আমার শ্যাফট রেজিস্ট্যান্স আসতেছে 483। এখন আমাদের বের করতে হবে বেজ রেজিস্ট্যান্স, কিউবি। কিউবি বের করার ইকুয়েশন কি, কিউবি বের করার ইকুয়েশন হচ্ছে আমার এটা। কিউবি হচ্ছে সমান AB×CNC। এই অংশটা আমার বাদ যাবে, কেন বাদ যাবে, কারণ ক্লে সয়েলের ক্ষেত্রে NQ-র ভ্যালু হচ্ছে 0। এখন আমি এই এরিয়া কত হবে, এই এরিয়া হবে হচ্ছে আমার সার্কুলার এরিয়া। ঠিক আছে, আমার পাইলের সার্কুলার এরিয়া, এখন পুরো পাইলের 10 মিটারের জন্য হচ্ছে আমরা সিলিন্ড্রিক্যাল এরিয়াটা বের করছি। আর না না, আমার এইটা হবে শুধু পাইআর স্কোয়ার। এখানে ইনফ্লুয়েন্স জোনের যে এরিয়াটা, এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কুলার এরিয়া হচ্ছে, এই সার্কুলার এরিয়া হবে ডায়ামিটারের জন্য বেজ রেজিস্ট্যান্সের এরিয়া। সাতটা সময় যে আসছে সে ডি নেয়। একটু আজেন্টটা শেষ হোক, 2 মিনিট।
ওকে তাহলে এখন আমাদের বের করতে হবে কিউবি, কিউবি এর ভ্যালু কত দেখি। কিউবি হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স জোন, ইনফ্লুয়েন্স জোন সবসময় হচ্ছে সার্কুলার হবে, তার মানে আমার সার্কেলের এরিয়া বের করতে হবে, আমার যে পাইলের ডায়ামিটার তার সার্কুলার এরিয়া বের করতে হবে। এখন সার্কুলার এরিয়া সূত্র হচ্ছে কি, পাই আর স্কোয়ার বাই ফোর অথবা পাই ডি স্কোয়ার, যে কোনো একটা দিয়ে বের করো, বের করেন যে ইয়া কত আছে, এবি মানে এরিয়া অফ বেস, বেস এরিয়া কত আছে। বের হয়েছে, কেউ বের করতে পারছে পাই এর স্কোয়ার এইচ? না পারলে সমস্যা নেই, আমি এটা ইয়া দিয়ে দিই, সবাই বাসায় করে নেবে। সমস্যা নেই, সবাই ইয়া করতে হোক, 7:30টা আমার ক্লাস শেষ হয়ে যাবে, যতটুকু ইয়া করা যাবে ততটুকু। আর ইয়া টার্জেন বলো, 7টার পর আমি কাউকে ক্লাসে ঢুকতে দিব না, যারা বারবার ধোকা দিয়ে করতেছে মানা করে দাও।
আপনি কিছু বলতেছেন? শুনতে পাচ্ছি না। মৌমি, আমি অনেকবারই বলছি সবাইকে কিউবির ভ্যালু বের করতে, কেউই তো মানে অনলাইনে নাই, তো কেউই বের করতেছে না বা কিছু বলতেছে না। আমার আসলে কিছু বলার নাই, আমার টাইম শেষ হয়ে যাবে, আমি সুন্দর মতো চলে যাবো। এই স্যার এবিটা তো বুঝতেছেন না স্যার, কিউবির মধ্যে স্যার এখন গিয়ে কথা বললো জুবাইর হোসেন, তো এতক্ষণ কি করছো? আমি যেছি তখন থেকে বলতেছি কিউবির ইয়া নাই, তুমি তখন জিজ্ঞেস করতে পারো নাই, চেষ্টা করে তো পারতেছো না, তো আমাকে জিজ্ঞেস করতে হবে না? আর আমি বলে হচ্ছে কিউবির মান হচ্ছে এটার সার্কুলার এরিয়া, সার্কুলার এরিয়া পাই আর স্কোয়ার ডিভাইড বাই পাই আর স্কোয়ার ডিভাইড বাই ফোর। আমি বলে পর্যন্ত দিলাম পাই আর স্কোয়ার ডিভাইড বাই ফোর, তারপর বলতেছে পারতেছি না। স্যার 0.785 না, 0.19635। পাই ডি স্কোয়ার বাই ফোর অথবা পাই আর স্কোয়ার, যে কোনো একটা দিয়ে করলেই তো হয়। ডায়ামিটার কত?
যাই হোক, এরিয়া হচ্ছে 0.1965, দেন আমার সি কত হবে? সি30 সি হবে 100, কারণ সিটা আমার কোথায় হচ্ছে? সেকেন্ড লেয়ারে। সেকেন্ড লেয়ারে সি কত? সি হচ্ছে আমার সেকেন্ড, সি হচ্ছে 100, সি হচ্ছে আমার সেকেন্ড লেয়ারে। সেকেন্ড লেয়ারে দেওয়া আছে সি হচ্ছে 100, তাহলে আমার আর এনসির মান, সরি এনসির মান, এনসির মান আমি ফার্স্টে দিকে বলছি, এনসির মান হচ্ছে ক্লেই সয়েলের ক্ষেত্রে এনসি সবসময় হচ্ছে 9, আদারওয়াইজ এনসির মান আমাকে টারজাগির ইকুয়েশন থেকে বের করতে হবে। বাট এখানে যেহেতু ক্লে সয়েলের ক্ষেত্রে এনসির মান সবসময় হচ্ছে 9, ঠিক আছে? ক্লে সয়েলের ক্ষেত্রে এনসির মান হচ্ছে সবসময় 9, আর যদি স্যান্ডি সয়েল বা অন্য কোনো টাইপের সয়েল হয় সেটা আমাদেরকে টারজাগির ইকুয়েশন থেকে বের করে নিতে হবে। এখন যেহেতু এটা আমার ক্লে সয়েল, এখানে লেখা আছে স্টিফ ক্লে, স্টিফ ক্লে মানে হচ্ছে আমার এনসির মান হচ্ছে 9, তাহলে আমার ইকুয়েশনে বসবে এবি ইন্টু সিবি ইন্টু এনসি, কত আসে? সূত্রটা বল। এই সূত্র, এবি সূত্র হচ্ছে এটা, সিগমার মান সিগমার মান হচ্ছে এন কিউ এর মান, আমি বলছি তখন শুরু থেকেই বললাম এন কিউ এর মান হচ্ছে 1, ক্লে জিরো এর ক্ষেত্রে এন কিউ এর মান হচ্ছে 1, তাহলে এই টোটাল ভেক্টরটা কি হয়? জিরো হয়ে যায়, আমার জিরো থাকবে শুধু এ বি সি আর এন সি, স্যার 176.715। ঠিক আছে? 176.715, 177 হবে, স্যার ঠিক আছে? এখন হচ্ছে নেক্সট সেম প্রসিডিউরটা 2 মিটার, কেস টু অর্থাৎ যখন 15 মিটার হবে তখন অ্যাপ্লাই করতে হবে, কেস থ্রি যখন 20 মিটার হবে তখন অ্যাপ্লাই করতে হবে। এখন এটা সবাই করে দেখুক, পারলে পারো, না পারলে আমার কিছু করার নেই, কেউ তো কোনো রেসপন্স করো না ক্লাসে, আর কিছু বলার নেই আমার আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। আর এক্সামের ডেট তার জন্য আমাকে ফোন দিয়ে এক সময় জিজ্ঞেস করে নিও।
সাবিব ভাইয়া, আবিদ আবিদ
বুঝছি।